ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের তৃতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আমাদের ভিডিওর টপিক যে কীভাবে ফেসবুক হ্যাক করা হয়ে থাকে এই কোর্সে এটা সব থেকে বড়ো ব্যাপার তো এই ব্যাপারটা যদি আপনারা না বোঝেন তাইলে এই কোর্সটা সম্পূর্ণ আপনাদের কাছে বৃথা আর অনেকেই এই কোর্সটা সব ভিডিও দেখবেন না কেউ পাল্টা করে দেখবেন বাট কখনো না কখনো এই ভিডিওটাই ফিরে আসবেন আর মূলত এই ভিডিওটাই আপনাদের গাইডলাইন দিবে যে মূলত কীভাবে ফেসবুক হ্যাক করা হচ্ছে তো এখন আমি আপনাদের বোঝাবো যে মূলত কীভাবে ফেসবুক হ্যাক করা হয় এবং এগুলো ব্যবহার করে আপনারা কি কীভাবে ফেসবুক হ্যাক করতে পারবেন তো আজকের ভিডিওটা এই কোর্সের থেকে ইম্পর্টেন্ট ভিডিও আর অবশ্যই আপনারা এটা মনোযোগ দিয়ে দেখবেন এটা যদি আপনারা না দেখেন ঠিকভাবে আর যদি উল্টাপাল্টাভাবে কোর্সগুলো দেখতে থাকেন দেন আপনার মাথার ভিতর কিছুই ঢুকবে না আর আপনি কিছু বুঝতে পারবেন না সো গাইস কেয়ারফুলি এই ভিডিওটাকে অবশ্যই দেখবেন আর যদি আপনি না বোঝেন তাহলে ভিডিওটাকে এক দুইবার দেখবেন কারণ এই ভিডিওটাতে আমি টোটাল কোর্সের একটা সামারি দিতে যাচ্ছি যে প্রত্যেকটা জিনিস আসলে কি কিভাবে কাজ করে এই সামারিটাই বুঝলে আপনারা টোটাল কোর্সটা সব কিছু ইমপ্লিমেন্ট করতে পারবেন তো এখন আপনার নাম থেকেই বুঝতে পারতেছেন জেনারেল নলেজ অ্যাবাউট ফেসবুক হ্যাকিং তো এই জায়গায় আমি আপনাদের বলবো যে ফেসবুকের সাধারণ যে ব্যাপারগুলো রয়েছে সাধারণ যে জ্ঞানগুলো রয়েছে ওইগুলো সম্পর্কে তো এখন আমরা বলবো জেনারেল নলেজ অ্যাবাউট ফেসবুক হ্যাকিং আর এই জায়গায় সর্বপ্রথম যে ব্যাপারটা আছে সেটা হলো হোয়াট ইজ ফেসবুক তো ফেসবুক কি একটা সোশ্যাল মিডিয়া যেটা আমরা আগের ভিডিও থেকে জানছি যদিও সবাই এটা জানে আর তাছাড়া এডিশনাল বেশি কোনো ইনফরমেশনও ছিল না ওই ভিডিওটাতে বাট ওটা জাস্ট এমনি আপনাদের ফেসবুক সম্পর্কে হালকা অবগত করা হলো তো এখন চলে আসি হাউ টু হ্যাক ফেসবুক যেটা আমাদের এই কোর্সের সবথেকে বড় ব্যাপার তো চলুন সেলাইডের নেক্সট পাতায় তো এখন হাউ টু হ্যাক এ ফেসবুক অ্যাকাউন্ট তো একটা ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে হ্যাক করা হয় অথবা হবে অথবা আপনি করবেন অথবা আপনাকে কেউ করতে পারে তো সিম্পলি এই জায়গায় প্রথম যে ব্যাপারটা আছে সেটা হলো কী লগার তো কী লগার কি দেখেন এটার বিস্তারিত ভিডিওতে আমি আপনাদের বোঝাবো যে কী লগার কি বাট আপনাদের একটা সামারি দি। কী লগার হলো এরকম একটা হার্ডওয়্যার অথবা সফটওয়্যার ডিভাইস যেটা আপনার কম্পিউটারে হয়তো ইনস্টল করা যেতে পারে অথবা প্লাগিং করা যেতে পারে তো ওই জিনিসটা প্লাগিং করলে অথবা ইনস্টল করলে আপনি কীবোর্ডে যে যে জিনিসগুলো টাইপ করবেন ওই সব জিনিসগুলো হ্যাকারের কাছে পৌঁছে যাবে তো আমি আপনাদের এটা শেখাবো যে আপনারা কীভাবে লগা তৈরি করবেন নট অনলি ফেসবুক বাট অলসো আদার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে ওইগুলোরও পাসওয়ার্ড কিন্তু আপনি হ্যাক করতে পারবেন সেম টেকনিকে তো তারপর হলো পি সিং বলতে বোঝায় কি। যে আপনি ফেসবুকের অনুরূপ অথবা যে কোনো ওয়েবসাইটের অনুরূপ একটা ওয়েবসাইট তৈরি করবেন আর ওই জায়গায় যে লগ ইন জায়গায় যে পাসওয়ার্ড এবং ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসের জায়গা তো থাকবে ওই জায়গাটায় আপনি নিজের যে সার্ভারটা ওইটা বসাই দিবেন যাতে করে তারা যখনই ওই জায়গায় ইমেল আর পাসওয়ার্ড বসাবে ওইগুলো ফেসবুকের সার্ভারে না গিয়ে আপনার সার্ভারে আসবে তো এটাও আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো তারপর কুকি স্টিলিং তো কুকি জিনিসটা হলো কি কম্পিউটারের ব্রাউজারে বিভিন্ন প্রকার পাসওয়ার্ড থাকে এটা কিভাবে থাকে আপনি যখন ফেসবুকে লগ ইন করেন অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে লগ ইন করেন তখন আপনি সেভ পাসওয়ার্ড নামক একটা জিনিস দেখছেন ওটাতে যখন আপনি ক্লিক করেন তখন আপনার ওই পাসওয়ার্ডটা কুকি আকারে কম্পিউটারের ভিতর সেভ হয়ে থাকে কিছু কিছু ব্রাউজার অবশ্যই ওটাকে প্লেন টেক্সট আকারেও ভিতরে রাখে আবার কেউ কেউ হ্যাশ কোড হিসেবে তো ওটা যেভাবেই রাখুক ওটাকে পরে ডিক্রিপ্ট করা যায় খুব সহজে তো ওটা ডিক্রিপ্ট করে আপনি ওইটা ব্যবহার করে এটা দেখতে পারবেন তারপর আছে বুট বুট ফোর্স অ্যাটাক হলো এরকম এক ধরনের টেকনিক যেটা ব্যবহার করে পাসওয়ার্ড গেস করা হয় দেখেন ফেসবুক হ্যাকিংয়ের জন্য আপনাদের কি লাগবে মেনলি তার ইমেল অ্যাড্রেস আর তার যে পাসওয়ার্ড ওইটা এই দুটো জিনিস হলে আপনি লগ ইন করতে পারেন আর তাছাড়া টু স্টেপ থ্রি স্টেপ এরকম বিভিন্ন সিস্টেম রয়েছে ওগুলো আপনারা যদি এগুলো ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন তো ওগুলোও বাইপাস করতে পারবেন তার উপরক্ষে আমি আপনাদের দেখাবো তো এখন গ্রুপ ফোরটা হলো এরকম একটা জিনিস যেটা ব্যবহার করে আপনি তার পাসওয়ার্ডটা গেস করতে পারেন ঠিক আছে তো মনে করেন আপনি তার পাসওয়ার্ড সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন জানলেন হয়তো রকম পাসওয়ার্ড দিতে পারে অথবা ওই রকম একটা গেস রাখবেন মনে করেন আপনার ক্লাসে কোনো একটা ছাত্র তো সে একটা মেয়েকে খুবই পছন্দ করে সেই মেয়েটার নাম যা হতে পারে সেই রকম পাসওয়ার্ড দিতে পারে আই লাভ হ্যান প্যান এরকম কিছু কিছু লোকজন থাকে যারা সিম্পল সিম্পল পাসওয়ার্ড ব্যবহার করে আর ফেসবুকের একটা জরিপ থেকে জানা গেছিলো যে কমান দশটা পাসওয়ার্ড রয়েছে যেগুলো অধিকাংশ ফেসবুক ইউজার ব্যবহার করে থাকে আর ওইগুলো সিমিলার টাইপের পাসওয়ার্ড হয়ে থাকে যেমন মনে করেন কোনো একটা জিনিসের নাম অথবা কিছু একটা বাট ওইটা সিমিলার হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো এটা হলো মূলত ফোর্স অ্যাটাক রকম অ্যাটাক করা হয় এটাও আমি আপনাদের প্র্যাকটিক্যালি শেখাবো তো তারপর যে জিনিস সেটা হলো রিসেট দ্য পাসওয়ার্ড এটা মূলত হ্যাকিংয়ের একটা অপশন না এটা মূলত সেই সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যেসব ক্ষেত্রে মনে করেন কোনো বোকা টাইপের লোক যে ফেসবুক সম্পর্কে এত বেশি কিছু জানে না ফেসবুক সম্পর্কে তার নলেজ খুবই কম এখন আপনি তার মোবাইলটা বললেন কি যে তোমার মোবাইলটা একটু দাও তো ওটা বলে আপনি তখন ওর ফোন নাম্বারে একটা রিকভারি কোড পাঠিয়ে তারপর ওর পাসওয়ার্ডটা রিসেট করে আপনি নিয়ে নিতে পারেন এটা অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে তারপর যে জিনিস সেটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এই জায়গায় আমি আপনাদের শেখাবো বিভিন্ন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক যেটা ব্যবহার করে আপনারা বিভিন্ন রকম কাজ করতে পারবেন বিভিন্নভাবে লোকজনকে ফাঁসাতে পারবেন আপনার ফাদে এবং এটা ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন যদিও এটা সম্পূর্ণ আমি আপনাদের এডুকেশনাল পারপোজে শেখাব আসলে এটা শিখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনার আইডিও হ্যাক হতে পারে কত কঠিন কঠিন জালে তারপর যে জিনিস সেটা হলো প্লেন পাসওয়ার্ড গ্যাম্বিং তো এই জায়গায় আমি আপনাদের শেখাবো যে কীভাবে আপনারা পাসওয়ার্ডগুলোকে গ্র্যাপ করতে পারেন বিভিন্ন সিস্টেমে বিভিন্ন রকম প্ল্যান করে তো এই জিনিসটাও আমি আপনাদের শেখাই দিব তারপর হলো ব্রাউজার এক্সটেনশন হ্যাকার তো এটা ব্যবহার করে আপনারা কম্পিউটার ব্রাউজারে বিভিন্ন এক্সটেনশন ইনস্টল করে দিতে পারেন যার ফলে যে যে লগ করুক এই টাইপের যত ক্যাডেনশিয়াল ইনফরমেশনগুলো রয়েছে সবগুলো আপনার কাছে চলে যাবে এবং তারপর মিলিসিয়াস অ্যাপ্লিকেশন হ্যাক বিভিন্ন প্রকার মিলিসিয়াস অ্যাপ্লিকেশন তৈরি করে ফেসবুক অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং এমনকি ভিকটিমের ফোনও হ্যাক করে ফেলানো যায় আমি আপনাদের ওটাও শেখাবো তারপর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকার সফটওয়্যার যদিও এটা একটা ফাদ অর্থাৎ মনে করেন আপনার এরকম কোনো ফ্রেন্ড তো আছে যে বেশি চার লাখ চতুর মনে করে নিজেকে তাকে আপনি বলবেন কি যে এই সফটওয়্যারটা ব্যবহার করে ফেসবুক টেসবুক হ্যাক করতে পারবা তো এরকম বলে আপনি তাকে একটা সফটওয়্যার পাঠালেন এখন বললেন কি যে প্রথমে তোর ফেসবুকটা লগ ইন করবি তারপর অন্য যে কারো ফেসবুক এই জায়গায় ইমেল দিলে পাসওয়ার্ড চলে আসবে এই টাইপের বিভিন্ন ফাঁদ তৈরি করে আপনি হ্যাক করতে পারেন তারপর মনে করেন ম্যালেসিয়াস মোবাইল অ্যাপ্লিকেশন তো মোবাইল অ্যাপ্লিকেশনে বিভিন্ন প্রকার মেলেসিয়াস কোড দিয়েও কিন্তু ফেসবুক হ্যাক করা যায় অথবা ফেসবুক লাইট অথবা ফেসবুক অ্যাপের মতোও হুবহু নকল একটা সফটওয়্যার ক্রিয়েট করা যায় যেটা ব্যবহার করে আপনি এই কাজগুলো করতে পারবেন তারপর আছে ব্রাউজার অর্নেবিলিটি বিভিন্ন প্রকার কম্পিউটার ব্রাউজারে বিভিন্ন রকম অর্নেবিলিটি থাকে অর্নেবিলিটিগুলো ব্যবহার করেও হ্যাক করা যায় যদিও এটা বেশি একটা করা হয় না বাট এগুলো চান্স থাকে আর তারপর আছে এফবি জিরো ডে অ্যাটাক এ জায়গায় আমি আপনাদের শেখাবো যে কীভাবে আপনারা জিরো ডে ব্যবহার করে ফেসবুক হ্যাক করতে পারেন যদিও এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো না বাট আমি আপনাদের দেখাবো যে জিরো ডে অ্যাটাক যখন যখন আসে ওইগুলো আপনারা কীভাবে খুঁজে বের করবেন এবং ওইগুলো থেকে আপনারা কীভাবে এই হ্যাকিংগুলো করতে পারবেন তো বেসিক্যালি মূলত এইগুলো ছিল কীভাবে ফেসবুক হ্যাক করা হয়ে থাকে তো এখন একটা জিনিস বাদ থেকে গেছে সেটা হলো রং নলেজ অ্যাবাউট ফেসবুক হ্যাকিং অনেকের ধারণা রয়েছে যে এরকম কোনো সফটওয়্যার আছে অথবা এরকম কোনো প্রোগ্রাম আছে অথবা এরকম কোনো ওয়েবসাইট রয়েছে যেটা এক ক্লিক করার সাথে ইমেল বসাই দিলে আপনি ফেসবুকের পাসওয়ার্ড চলে আসবে আসলে এরকম বাস্তবেই সম্ভব না কারণ ফেসবুকে এত বড় জিরো ডে কোনো দিন সম্ভব না কারণ ফেসবুক যে বানাইছে এবং তার পাশাপাশি যারা ফেসবুকে সিকিউরিটির জন্য কাজ করে তারা অত একটাও বোকা না যে তারা এরকম কোনো দুর্বল পয়েন্ট ফেসবুকে রেখে দিবে তো আপনি যদি ভেবে থাকেন যে ফেসবুক আপনি এক ক্লিকে হ্যাক করতে পারবেন দ্যাট ইজ ইম্পসিবল তো এখন আরেকটা ব্যাপার এই জায়গায় রয়েছে অনেকে এইরকম বলতে পারে কি যে দুটো একটা ভিডিও দেখে পরবর্তীতে বলতে পারে যে না আমি দুটো তিনটে ভিডিও দেখলাম কিন্তু এইগুলো থেকে আমি কারো ফেসবুকে কিছু করতে পারতেছি না আসলে দেখেন এই রকম দুটো একটা ভিডিও দেখে আপনি কিছু করতে পারবেন না আপনাকে টোটাল সব কিছু বুঝতে হবে কারণ আপনার ভিকটিম হিসাবে আপনাকে বিভিন্ন অ্যাটাক প্ল্যান করতে হবে যেগুলো সম্পর্কে আপনি শিখতে পারবেন আস্তে আস্তে বাট আপনাকে সব কিছু প্র্যাকটিক্যালি ট্রাই করতে হবে তাইলে আপনি বুঝতে পারবেন অনেকেই হয়তো এই কোর্সটা শেষ করার পর আমাকে এরকম বলতে পারে যে এই কোর্সটা থেকে আমার কোনো বেনিফিট হয়নি অথবা অনেকেই হয়তো কিছু কিছু জিনিস আগে থেকে জানতো বাট এই কোর্সটা সম্পূর্ণ আমি নিজে তৈরি করতেছি আমার নিজের ইতিকাল হাইকিং সম্পর্কে যতটুকু নলেজ আছে বিগত কয়েক বছরে আমি ইতিকাল হ্যাকিং সম্পর্কে যতরূপ জেনেছি সেই সমস্ত ব্যাপার নিয়েই আমি আপনাদের শেখাচ্ছি এটা সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর একটা কোর্স আর এই কোর্সটা আপনি এরকম কোনো জায়গায়ই পাবেন না যে ফেসবুক হ্যাকিং সম্পর্কে আপনাকে এত সুন্দরভাবে এক্সপ্লেন করবে আর তাছাড়া আমরা এর পরবর্তীতে তো আরও শিখতেছি তো এখন রং নলেজ বলতে কি আসলে আপনাদের বিভিন্ন ভুল ধারণা বিভিন্ন ব্যাকগ্রা এই টাইপের জিনিস রয়েছে যেগুলো সম্পর্কে আপনারা সঠিকভাবে অবগতনায় সেই সে জিনিসগুলো সম্পর্কে আপনাদের সঠিকভাবে বলা উচিত না তো দেখেন অনেকেই বলতে পারে যে হ্যাঁ এরকম করে ফেসবুক হ্যাক করা যায় এরকম করে করা যায় আসলে দেখেন আমি যে সম্ভাব্য উপায়গুলো বলছি এগুলো সম্পর্কে আগে আপনারা জানুন শিখুন প্র্যাকটিক্যালি করুন এই সমস্ত জিনিস আপনারা বলতে পারেন বিভিন্ন জিনিসের নাম আমাকে বলতে পারেন যে জিনিসগুলো বাস্তবে হয় না তো ওইরকম জিনিস বলে কোনো লাভ নেই আর প্র্যাকটিক্যালিটি দেখুন আর বাস্তবে যে জিনিসগুলো সম্ভব আমি সেগুলো আপনাদের বলছি আর সেগুলোই শেখাবো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তাইলে চলুন এর পরের পর্ব দেখা যাক